নমস্কার বন্ধুরা, আমার পাকশালায় আবার আপনাদেরকে স্বাগত জানাই। আমরা ছোট বড় সবাই চিনেবাদাম ভাজা খেতে কে না ভালোবাসি। সময়ে অসময়ে যখন কোনো কাজ না থাকে তখনই মনে হয় একটু কিছু খাই। এই খাই খাই খিদে থেকেই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বাড়িতে তৈরি করা একদম রোস্টেড চিনেবাদাম কীভাবে অতি সহজে তৈরি করতে পারেন সেটাই আমি আজকে দেখাবো। তাহলে আসুন দেখে নিই যে বাড়ির যেসব উপকরণ রয়েছে সেই সব উপকরণ দিয়েই আমরা কীভাবে এই চিনেবাদাম ভাজা বাড়িতেই করে নিতে পারি একদম তেল ছাড়া। চিনেবাদামকে রোস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এরকম কড়াই একটা বসিয়ে নিয়ে, ননস্টিকও করতে পারেন অথবা যদি ভারী তলাযুক্ত কোনো পাত্র আপনাদের থেকে থাকে, যেমন ভারী তলাযুক্ত কোনো কড়াই যদি থেকে থাকে বা লোহার কড়াই থেকে থাকে, যে কোনো কোনো জিনিসে, তবে একটু তলাটা একটু ভারী হতে হবে। এই কারণে যেহেতু রোস্ট হবে, এই কারণে এইটাকে বসিয়ে একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপরে একটু নুন দিয়ে দিতে হবে। এই নুনটাকে আমি অনেকবারই ব্যবহার করেছি কেক বিস্কিট এসব বানানোর জন্য। এইভাবে নুনটা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। প্রথমে হাই ফ্লেমে এটাকে গরম করে নিয়ে তারপরে এটাকে লো করে দিতে হবে। ফ্লেমটাকে লো করে দিলে পরে এইভাবে আস্তে আস্তে করে নুনটা গরম হতে থাকবে। এবার নুনটা যখন আমি গরম করতে দিলাম লো ফ্লেমে, তখন এটাকে একটুখানি ঢেকে দিতে হবে। ঠিক যেইভাবে আমরা কেক বানাতে হলে প্রি হিট করি, ঠিক সেইভাবে এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে নুনটা যখন বেশ ভালোভাবে তেতে যাবে, তখন আমরা এই ঢাকনাটাকে আবার খুলে ফেললাম। খুলে ফেলে নিয়ে দেখতে হবে যেটা হিট হয়ে গেছে কিনা। হিট হয়ে গেলে পরে এবার বাদামগুলো আমরা এর উপরে ছড়িয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোস্ট হবে না, ঘাবড়াবেন না। এবার আমাদেরকে কী করতে হবে, নুনের সাথে এই গরম নুনটার সাথে এটাকে এইভাবে ঠিক মেশাতে লাগবে। মিশিয়ে এইভাবে অনবরত চালাতে লাগবে। অলরেডি কিন্তু আমার বাদামগুলো মাঝখান থেকে ফাটতে লেগেছে। এইভাবে অনবরত 5 থেকে 7 মিনিট চালানোর পরে দেখবেন এটা একটু আওয়াজ হচ্ছে, ফটফট করে একটুখানি ফোটার আওয়াজ হবে। এইভাবে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে একটুখানি নেড়ে নেওয়ার পরে আঁচটাকে একটু বাড়িয়ে এবার আবার ভাজতে হবে। যেই আঁচটা বাড়াবেন দেখবেন তৎক্ষণাৎ বাদামগুলো আওয়াজ করে ফাটতে শুরু করেছে। ঘাবড়াবেন না, এই বাদাম চোখে এইভাবে ভাজলে চোখে নাকে মুখে ছিটে আসার কোনো ভয় থাকে না। বাদামগুলি মাঝখান থেকে ফাটছে বলে এরকম আওয়াজ হচ্ছে। আর বাদামটা যখন ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুখে দেওয়ার চেষ্টা করবেন না, এতে জিভ পুড়েও যেতে পারে আর তখন কিন্তু বাদামগুলো কড়কড়েও লাগবে না। একটু অপেক্ষা করলে পরে বাদামগুলো ঠান্ডা হলে আপনা আপনি এগুলো খুব ক্রাঞ্চি হয়ে যাবে, তখন তার স্বাদই হবে আলাদা। আমি এগুলো একটু সাদাটে বাদাম দিয়ে করছি, আপনারা লাল চিনে বাদাম কিনে এনেও করতে পারেন। অথবা ঠিক একই উপায়ে আপনারা কিন্তু ছোলাকে একটু সামান্য নুন দিয়ে হাতের জলের ছিটে দিয়ে মেখে রেখে খানিকক্ষণ রেখে দিয়ে জলটা শুকিয়ে নিয়েও কিন্তু একই উপায়ে আপনারা ভাজতে পারেন। আমার এটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে এটাকে আবার একটু ভাজতে লাগছি। ওভার রোস্ট করবেন না, এতে কিন্তু বাদাম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বাদাম কিন্তু প্রচণ্ড হেলদি, যেহেতু এটা রোস্ট হচ্ছে নুনে এবং আর আপনার কোনো তেলের কোনো ব্যাপার থাকছে না। এটা বয়স্ক, বাচ্চা এবং আমাদের তো ভালো লাগবেই, সকলেরই খুব প্রিয় জিনিস।
বাদামটা আমার ভাজা হয়ে গেছে। কখন ভাজা হয়ে গেছে আপনি বুঝবেন, প্রতিটা বাদাম দেখবেন মাঝখান থেকে ফেটে গেছে, তখনই বুঝবেন যে আপনার বাদামটা রোস্ট হয়ে গেছে। এবার আমি আঁচটাকে বন্ধ করে দিলাম। আঁচ বন্ধ হলেও কিন্তু এটা ভেতরে ভেতরে নুন যেহেতু প্রচণ্ড হিটেড তাই এটা রোস্ট হতে থাকবে, সুতরাং রোস্ট হতে একটু বাকি আছে এই অবস্থাতেই কিন্তু আঁচটাকে বন্ধ করে দেবেন। এরপরে আমরা এগুলোকে একটা সাইডে করে নেব। বাদামগুলো আমি আঁচ থেকে নামিয়ে ফেলেছি, আর নামিয়ে ফেলার পরে 5 থেকে 7 মিনিট পরে এই বাদামগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি ঝাঁঝরির সাহায্যে এই বাদামগুলোকে তুলে ফেলবো। এমন কোনো ঝাঁঝরির সাহায্যে তুলবেন যাতে নুনটা নিচে পড়ে যায়, বাদামটা ঝাঁঝরিতে রয়ে যায়, ঠিক এই রকম করে। দেখেছেন বাদামের যে আওয়াজটা হবে পাত্রে রাখার সময়, সেটার আওয়াজ শুনলেই আপনি বুঝতে পারবেন যে বাদামগুলো কত সুন্দরভাবে রোস্ট হয়েছে। সবকটা বাদামকে আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে খোসা ছাড়া আপনি খেতে পারবেন। এইভাবে একটি কাঠের পাত্র, থালা, অথবা যদি আপনাদের চালনি থাকে তার মধ্যেও নিতে পারেন, অথবা যদি ঝুড়ি জাতীয় বা ধামা জাতীয় কিছু থাকে তার মধ্যেও নিতে পারেন। এবারে যদি একটু হালকা গরম থাকে কোনো মতেই এটাতে হাত দিতে যাবেন না। এইভাবে খুন্তি বা কোনো স্টিলের ছোট বাটির তলাটা দিয়ে অথবা হাতা তার তলা দিয়ে এটাকে ভাঙতে শুরু করুন। খুব সুন্দর করে এটা রোস্ট হয়েছে। এইভাবে ভাঙুন, ভাঙতে ভাঙতে দেখবেন প্রতিটা দানা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে খোসা থেকে। এইভাবে তারপর একটু হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে একটু মুখের সামনে নিয়ে বাইরে নিয়ে গিয়ে ফু দিলে পরেই প্রতিটা খোসা উড়ে চলে যাবে। এইভাবে আমি বাদামগুলিকে রোস্ট করে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে খোসাগুলোকে ফু দিয়ে আপনি উড়িয়ে দিয়ে বা কুলোর মধ্যে যদি ঝাড়তে পারেন সেইভাবে করে এইভাবে প্রতিটা দানা দেখুন একদম পুরো খোসা ছাড়া রয়েছে, আর খেতে খুব খুব সুস্বাদু হয়। আপনি এইভাবে যদি করতে পারেন তাহলে বাইরের দোকানের রোস্টেড বাদাম ছোলা কেন খাবেন, আর তেলে ভাজা ছোলাই বা কেন খাবেন, ছোলা বাদাম কেন খাবেন। এইভাবে করুন, করে বাড়িতে খান, দেখবেন সবারই খুব ভালো লাগবে এবং আপনিও খুব সুনাম অর্জন করতে পারবেন। আমার এই বাদাম ভাজার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটিকেও।